আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ল স্টাডি 24 চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্যানেল কোডের ধারাবাহিক আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, এই পর্বে রয়েছে আঘাত বা গুরুতর আঘাত সম্পর্কে আলোচনা। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্যানেল কোডের আঘাত ও গুরুতর আঘাত সম্পর্কে কি কি বলা হয়েছে, অর্থাৎ প্যানেল কোডের 319 এবং 320 ধারা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমেই বলেছি যে আজ আলোচনা করব আঘাত বা গুরুতর আঘাত বলতে কি বোঝায়। ডিয়ার ভিউয়ার্স, প্যানেল কোডের 319 এবং 320 ধারায় আঘাত ও গুরুতর আঘাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমেই আলোচনা করব প্যানেল কোডের 319 ধারায় কি বলা হয়েছে। প্যানেল কোডের 319 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা, ভেদি বা বৈকল্য ঘটায় তবে উক্ত ব্যক্তি আঘাত করেছে বলে পরিগণিত হবে। অর্থাৎ প্যানেল কোডের 319 ধারা মতে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, ব্যাধি বা অপারগতা ঘটায় তাহলে সে ব্যক্তি আঘাত করিয়াছে বলে গণ্য হবে। আমরা আরও যদি স্পষ্ট করে 319 ধারা বিশ্লেষণ করি তাহলে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা বা দৈহিক ভেদি বা বৈকালঙ্গ বা অপারগতা ঘটায়, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা, দৈহিক ভেদি বা দৈহিক অপারগতা ঘটায় তাহলে সেই ব্যক্তি আঘাত করেছে বলে গণ্য হবে, যা প্যানেল কোডের 319 ধারায় সুস্পষ্টভাবে বর্ণিত করা হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা 319 ধারা আলোচনা করলাম, এখন আলোচনা করব প্যানেল কোডের 320 ধারা গুরুতর আঘাত, অর্থাৎ 320 ধারায় গুরুতর আঘাত সম্পর্কে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি গুরুতর অস্ত্র ধারা বা গুরুতর কোনো ধারালো অস্ত্র হোক, সেই অস্ত্র ধারা যদি কোনো গুরুতর আঘাত করে, অর্থাৎ প্যানেল কোডের 320 ধারায় আটটি উপাদান রয়েছে, যে আটটি উপাদান থাকলে বা আটটি আঘাতের উপাদান যদি থাকে, অর্থাৎ প্যানেল কোডে যে 320 ধারায় আটটি উপাদানের কথা বর্ণনা করা হয়েছে, এই আটটি উপাদানের যে কোনো একটি উপাদান যদি বিদ্যমান থাকে তাহলে কিন্তু প্যানেল কোডের 320 ধারায় গুরুতর আঘাত করেছে বলে সেই ব্যক্তি গণ্য হবে। যেমন এক নম্বর, পুরুষত্ব হানি ঘটালে। আমরা প্রথমে আলোচনা করব পুরুষ 320 ধারার এক উপধারায় যে বিষয়টি বলা হয়েছে যে পুরুষত্ব হানিকরণ, অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যে কোনো আঘাতের, গুরুতর আঘাতের মাধ্যমে কোনো পুরুষত্ব হানি ঘটায় তাহলে কিন্তু সেই ব্যক্তি গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে। অর্থাৎ পুরুষত্ব হানি ঘটানো কিন্তু একটি গুরুতর আঘাত, অর্থাৎ পুরুষত্ব হানি ঘটালে 320 ধারা অনুযায়ী সে গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে। এখন আলোচনা করব দু নম্বর, স্থায়ীভাবে, অর্থাৎ স্থায়ীভাবে যে কোনো চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা। অর্থাৎ প্যানেল কোডের 320 ধারার যার একটি উপাদান হলো স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ। বিভিন্ন প্রকারের এই আঘাত আঘাত করা যায়, যেমন লাঠি দিয়ে চক্ষু গলে দেওয়া যায় বা চক্ষু তুলে নেওয়া যায়। আহত ব্যক্তি শুধু তার দৃষ্টি হারান না, চক্ষু নাশের মাধ্যমে তিনি তার অঙ্গ সৌন্দর্য কিন্তু হারিয়ে ফেলেন। তিন নম্বরে যে বিষয়টি বলা হয়েছে,
স্থায়ীভাবে যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা অর্থাৎ কানের শ্রবণ শক্তি নষ্ট করাও একটি গুরুতর অপরাধ অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্থায়ীভাবে কর্ণবেধীকরণ মাথায় বা কানে ঘুষি দিয়ে বা কানের মধ্যে লাঠি ঢুকিয়ে বা কানের মধ্যে কিছু ঢেলে দিয়ে মানুষকে বধির করে ফেলে বা কানকে অধীর করে ফেলে তাহলে কিন্তু সে স্থায়ীভাবে যদি কানের শ্রবণ শক্তি নষ্ট করে ফেলে তাহলে কিন্তু সে ব্যক্তি গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে। ডিয়ার ভিউয়ার্স, 320 ধারার যে আটটি উপাদান রয়েছে তার মধ্যে 4 নম্বর উপাদান হলো যে কোনো অঙ্গ হানি অর্থাৎ যদি এমন কোনো আঘাতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো অন্য কোনো ব্যক্তির দেহের কোনো অঙ্গের বা গ্রন্থির অনিষ্ট সাধন করে বা কোনো গুরুত্বপূর্ণ অংশের ক্ষতি করে বা আঘাত করে কেটে ফেলে বা কোনো অঙ্গের অনিষ্ট সাধন করে তাহলে কিন্তু সে ব্যক্তি গুরুতর আঘাত করেছে বলে গণ্য হয়। পেনাল কোডের 320 ধারার 5 নম্বর যে উপাদানটি রয়েছে তা হলো যে কোনো অঙ্গের শক্তি নষ্ট করা অর্থাৎ কোনো ব্যক্তি এমন আঘাতের ফলে যদি কোনো জখমের তার দেহের কোনো অঙ্গে বা গ্রন্থির কর্মশক্তি নাশ বা স্থায়ীভাবে ক্ষতি সাধিত হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু আপনার গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে। পেনাল কোডে 320-এর 6 নম্বর উপাদানে বলা হয়েছে মাথা বা মুখমণ্ডল বিকৃত করা প্রসঙ্গ অর্থাৎ মুখমণ্ডল বা মাথা যদি এমন আঘাতের ফলে তার কোনো মাথা বা মুখমণ্ডল স্থায়ীভাবে বিকৃত সাধিত হয় তাহলে কিন্তু 320 ধারা অনুযায়ী সে ব্যক্তি গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে অর্থাৎ মাথা বা মুখমণ্ডল বিকৃত করলে গুরুতর আঘাতের সামিল হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দেখব অস্থি বা দন্তভগ্ন বিচ্ছিতকরণ অর্থাৎ 7 নম্বর উপাদানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি তার আঘাতের মাধ্যমে অপর কোনো ব্যক্তির হাড় বা দাঁত বা তার হাড় বা দাঁত স্থানচ্যুত করে বা বিকৃত সাধন করে বা ভেঙে ফেলে তাহলে কিন্তু সেই ব্যক্তি গুরুতর অপরাধ করেছে বলে গণ্য হবে অর্থাৎ কোনো অস্থি বা দন্তভগ্ন বা স্থানচ্যুতকরণ কিন্তু গুরুতর অপরাধ। এ পর্যায়ে আমরা আলোচনা করব পেনাল কোডের 320 ধারার শেষ উপাদান অর্থাৎ এমন আঘাত যাহা জীবন সংশয় সৃষ্টি করে আহত ব্যক্তি 20 দিন অর্থাৎ 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করে সাধারণ কাজকর্ম করিতে না পারে অর্থাৎ সাধারণ কাজকর্ম ব্যাহত হয় অর্থাৎ জীবন বিপন্নকারী আঘাত বা 20 দিনের অধিক তীব্র যন্ত্রণা প্রদানকারী আঘাত বা আহত ব্যক্তিকে তার সাধারণ কাজ করতে অসমর্থনকারী আঘাত যে আঘাত আহত ব্যক্তিকে মেরে ফেলে না কিন্তু তার জীবন বিপন্ন করে সে আঘাত গুরুতর আঘাত অর্থাৎ এমন আঘাতের যন্ত্রণা 20 দিনের অধিক স্থায়ী থাকে সে আঘাতও গুরুতর যে আঘাত এরূপ যে উহার ফলে আহত ব্যক্তি তার নিজের কাজ করতে অক্ষম হয়ে পড়ে সে আঘাত গুরুতর আঘাত অর্থাৎ এমন আঘাত যাহা জীবন সংশয় সৃষ্টি করে আহত ব্যক্তি 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করে তা কিন্তু 320 ধারার যে 8টি উপাদান রয়েছে সে 8টি উপাদানের অন্যতম। ডিয়ার ভিউয়ার্স, আমরা প্রথমে দেখেছি যে পুরুষত্ব হানি ঘটালে 2 নম্বর স্থায়ীভাবে যে কোনো চোখে দৃষ্টিশক্তি নষ্ট করলে 3 নম্বর যে কোনো কানের শ্রবণ শক্তি নষ্ট করা যে কোনো অঙ্গহানি ঘটানো যে কোনো অঙ্গের শক্তি নষ্ট করলে মাথা বা মুখমণ্ডল বিকৃত সাধন করলে অস্থি বা দন্তভগ্ন বিচ্যুত করলে 8 নম্বর এমন আঘাত যাহা জীবন সংশয় সৃষ্টি করে আহত ব্যক্তি 20 দিনের পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করে সাধারণ কাজকর্ম করিতে না পারে অর্থাৎ সাধারণ কাজকর্ম থেকে তাকে বিরত রাখে এই সকল 8টি উপাদান কিন্তু গুরুতর আঘাত বলে বিবেচিত হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই 8টি উপাদানের যে কোনো একটি উপাদানের যে কোনো একটি ঘটনা ঘটায় তাহলে কিন্তু সেই ব্যক্তি গুরুতর আঘাত করেছে বলে গণ্য হবে। ডিয়ার ভিউয়ার্স, পেনাল কোডের ধারাবাহিক আলোচনায় আজ আলোচনা করলাম আঘাত ও গুরুতর আঘাত সম্পর্কে। আগামী পর্বে আলোচনা করব আঘাত
ও গুরুতর আঘাতের শাস্তি সম্পর্কে। ডিয়ার ভিউয়ার্স, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং মাস্ক পরবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।